নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। এই ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালোই আছেন, নিশ্চয়ই ভালো তো থাকতেই হবে, তার জন্যই তো এই ভাগ্যস্কোপ চ্যানেলে আমার প্রত্যেকটি ভিডিও। আমার প্রত্যেকটি ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরই ভালো থাকা। এই প্রত্যেকটি ভিডিওর পেছনে আমার যথেষ্ট রিসার্চ থাকে, যথেষ্ট প্ল্যানিং থাকে, প্রত্যেকটি বিষয় নির্বাচনে অনেকগুলো মাথা, অনেকগুলো ব্রেন কিন্তু এর পেছনে কাজ করে। আমার লেটেস্ট ভিডিওগুলো দেখার জন্য আশা করি আপনারা অলরেডি লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করে নিয়েছেন, পাশের বেল বাটনটিও টিপে নেবেন, তাতে কি হবে অটোমেটিক যে নোটিফিকেশন সেটা আপনাদের মোবাইলে চলে যাবে। আমার ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, শেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তখন দশরথ পুত্র রাম সিংহাসনে অভিষিক্ত হচ্ছেন, তখন তার গুরু বশিষ্ঠ মুনি তাকে রাজমুকুট পরাচ্ছেন। তখন তিনি রামকে বলেছিলেন যে হে রাম, এই জগতে মনে রেখো গরিব মানুষ তার নিজের স্বজনদের দ্বারাই অবজ্ঞা বা অবমাননার পাত্র হয়, আর ধনী মানুষ অপরিচিত লোকজন দ্বারা সম্মানিত হয়। হ্যাঁ বন্ধুগণ, এই সমাজে গরিব মানুষদের কোনো স্থান নেই, তারা তাদের নিজেদের লোকজন, নিজের পরিবারের লোকজনদের দ্বারাই অবজ্ঞা বা অপমানের শিকার হয়। তাই সকল মানুষেরই মনেই ধনী হওয়ার একটা সুপ্ত বাসনা থাকে, কিন্তু এই ধনী হওয়া, সম্পদশালী হওয়া বা সমৃদ্ধশালী হওয়ার জন্য রাস্তাটা কিন্তু মোটেই সহজ নয়। এর জন্য কঠিন পরিশ্রম এর সঙ্গে সঙ্গে কিছু গুপ্ত সাধনারও প্রয়োজন আছে। হ্যাঁ বন্ধুগণ, আমি আজকের ভিডিওতে এমন একটি গুপ্ত সাধনার কথা আপনাদের সামনে বলবো, যেটি করতে পারলে আপনারাও কিন্তু জীবনে ধনী, সম্পদশালী এবং সমৃদ্ধশালী হয়ে উঠতে পারবেন। এই সাধনার কথা দশরথ পুত্র রামকে তার গুরু বশিষ্ঠ মুনি বলে গেছিলেন। তিনি বলেছিলেন যে হে রাম, সর্বদা সম্পদশালী, সর্বদা সমৃদ্ধশালী হওয়ার জন্য দেবী ভুবনেশ্বরী সাধনা কর। দশ মহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরীর সাধনা করতে বলেছিলেন, এবং রাজা রাম সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। যখনই সুখী ও সমৃদ্ধশালী স্থানের কথা ওঠে, তখন আমরা তাকে রাম রাজ্য বলে বর্ণিত করে থাকি, কারণ রাজা রামের রাজত্বে সকল প্রজা সুখী ছিলেন, সমৃদ্ধশালী ছিলেন, তারা আনন্দে ছিলেন। আজকে দেখব কি সেই সাধন। ঋগ্বেদে বলা আছে যে আপনার পূর্বজন্মের শুভ কর্মফল এবং সদ্গুরুর আশীর্বাদের ফলেই আপনি দেবী ভুবনেশ্বরীর সাধনা করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা দেবী ভুবনেশ্বরীর সাধনা কিভাবে করব তাই এই ভিডিওতে শিখব। দেবী ভুবনেশ্বরী হচ্ছেন দশ মহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা, তিনি হচ্ছেন শুক্রের, শুক্র গ্রহের শক্তি, মহাশক্তি। তার যদি কৃপা প্রাপ্তি আপনারা হতে চান, তাহলে এই মন্ত্র যে নিম্নে যাচ্ছে স্ক্রিনে, এই মন্ত্রটি আপনাদেরকে প্রত্যহ 108 বার করে জপ করতে হবে, এবং এই মন্ত্রটি জপ করা শুরু করবেন আপনারা শুক্রবার থেকে। সেই মন্ত্রটি কি? শ্রীং রিং শ্রীং, শ্রীং রিং শ্রীং, শ্রীং রিং শ্রীং। এই মন্ত্রটি পাঠ করলে দেবীর কৃপা প্রাপ্তি হবে আপনাদের। এই বীজ মন্ত্র পাঠ করার কোনো নিয়ম নেই,
যখন খুশি যেখানে খুশি যেভাবে ইচ্ছা আপনারা পাঠ করুন। শুক্রবার দিন বেশি করে পাঠ করবেন, এর প্রভাব বা এর সুফল আপনাদের বেশি বেশি করে আসবে। এর সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনে যাচ্ছে দেখুন, দেবী ভুবনেশ্বরীর কবচ আপনারা অবশ্যই ধারণ করবেন। এই স্পেশালি এনার্জাইজড এই দেবী ভুবনেশ্বরীর কবচ, প্রাণ প্রতিষ্ঠিত এই কবচ যদি আপনাদের দেহে বা অঙ্গে থাকে তাহলে আপনাদের সামনে সুখ এবং সমৃদ্ধ শালী হওয়ার ধনী হওয়ার যে সকল বাধা বিপত্তি আসবে সেগুলো অচিরেই দূর হয়ে যাবে, দেবীর কৃপা প্রাপ্ত হবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে এই পর্যন্তই, আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।